সামান্য একটু মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি করে আপনার পরিবারের ছয় থেকে সাতজন সদস্য পর্যন্ত অনায়াসে খেতে পারবেন গরম ভাত পোলাও বা খুদে ভাতের সাথে খেতে দারুণ লাগে আজকের এই রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে আচ্ছা এখানে একদম ছোট সাইজের তিন টুকরো মাংস নিয়েছি মাংসটাকে আগে থেকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম এখন একটা শিলের সাহায্যে ভালো মতো থেতো করে নিতে হবে আপনি যত ভালো মতো থেতো করতে পারবেন মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং খুবই সফট হয় আপনারা চাইলে এইভাবে থেতো করে নিতে পারেন অথবা কিমার মতো করেও কেটে নিতে পারেন মাংসটা আমার থেতো করা হয়ে গিয়েছে এখন একটা ফ্রাই তুলে নিলাম এখন দিয়ে দিব রসুন এখানে আমি ছয় থেকে সাত কোয়া রসুন দিয়ে দিলাম আরও দিব ছোট এক টুকরো আদা বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও বেশি পেঁয়াজ দিতে পারেন দিয়ে দিলাম পাঁচ ছয়টা মরিচ, আর পাঁচ ছয়টা মরিচ এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আপনারা চাইলে এখানে ঝালটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আর সামান্য একটু হলুদের গুঁড়া এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিব সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষা তেল দিয়েছি সবশেষে দিয়ে দিলাম পানি এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এখন সবগুলো উপকরণ মিশিয়ে চুলায় বসিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আপনাদের যদি পানি একটু বেশি লাগে সেক্ষেত্রে একটু বেশি পানি দিয়ে নেবেন আমি সবগুলো উপকরণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিলাম মাংসের কিমা আর সমস্ত উপকরণ আমি প্রথমে হাই হিটে বলক আসা পর্যন্ত ওয়েট করেছি তারপর নেড়েচেড়ে চুলার আশটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি কিমাটা যতক্ষণ না সেদ্ধ হয় যখন মাংসের কিমা আর সমস্ত উপকরণ ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল দেশি যে ধনিয়া পাতাটা আছে সেটা দিতে পারেন তবে বিলাতি ধনিয়া পাতাটার ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে তাই আমি এই পাতাটা ইউজ করেছি এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম এখন এই কিমাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মিশ্রণটা শিল্পাটাতে বেটে নিতে পারেন তবে এই মিশ্রণটা আমি এখন ব্লেন্ড করে নিব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট এই টেস্টিং সল্টটা দেওয়ার ফলে ভর্তাতে টেস্টটা একটু বেশি আসে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এখানে আমি এক চা চামচের মতো লেবুর রস ইউজ করেছি এখন সমস্ত উপকরণ ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এই মাংসের ভর্তাটা খুব বেশি মিহি করে ব্লেন্ড না করলেও হবে এখন এই মাংসের ভর্তাটা আমি নামিয়ে একটু সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিয়েছি এখন ভর্তাটাকে আমি হোটেল স্টাইলে গোল গোল করে পরিবেশন করে নিব আপনারা চাইলে এভাবে গোল করে বল শেপে পরিবেশন করতে পারেন অথবা নর্মালি এভাবেও রেখে ভর্তাটা পরিবেশন করতে পারেন তবে গোল করে নিলে দেখতে ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের আজকে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ